কি নাম দেওয়া যায় গেমসের? হ্যাঁ নাম্বার সেটা রাইট, ভালো না। তো প্রথম স্ক্রিনে ইউজারের নাম, ইউজার ইনপুট দেবে, সেটার জন্য কোড করছি আমি। আর ওখানে যে বোর্ডে আর কিছু লিখলাম না। হ্যাঁ, ডিজাইন এখানেই করি, এখান থেকে দেখে নেন। লিনিয়ার লেআউট নিয়ে নিলাম একটা, এর মধ্যে এটা হলো আমার প্যারেন্ট লেআউট। এটার মধ্যে আমি ইউজারের নাম ইনপুট নেওয়ার জন্য একটা বাটন রাখবো, একটা এডিট টেক্সট রাখবো। এখানে এডিট টেক্সটের জন্য কোডটা নিব, প্লেন টেক্সট, রাইট? প্লেন টেক্সটে বসালাম, আর নিব হলো একটা বাটন। এখানে যে নেমটা ছিল এটাকে, টেক্সটটাকে আমি ডিলিট করে দিলাম। এডিট টেক্সটের একটা আইডি দেই, আইডি দেই হলো ইটি ইউজার আইডি। না না, আমার সমস্যা, ইটি ইউজার আইডি। আর এখানে হিন্টস দিয়ে দিই, যে লাইটটা কমা, চোখে লাগছে, থাক থাক বাস। না, হিন্টটা অপশনাল, দেওয়া লাগে না। এটা জাস্ট আপনার নিজের বোঝার জন্য, মানে অ্যাপ্লিকেশনটা যখন রান হবে তখন হিন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি টাইপের ইনপুট আপনার হলো দেওয়া লাগবে। তো যখন আপনি ইনপুট দিবেন ওটা চলে যাবে। তো এখানে ইওর নেম দিয়ে দিলাম কিছু একটা। আচ্ছা, এখানে এই জিনিসটা আমি যে এখানে ডিরেক্ট লিখে, এটা কিন্তু আসলে পারফেক্ট নিয়ম না। পারফেক্ট নিয়মটা হলো আপনি ভ্যালুজে যান, স্ট্রিং নামে একটা, এখানে তিনটা জিনিস আছে, একটা হলো কালার্স, স্ট্রিং, স্টাইল। যতগুলো আপনি টেক্সট আপনি নিয়ে কাজ করতে চান ততগুলো স্ট্রিং এখানে ডিক্লেয়ার করতে হয়। এভাবে স্ট্রিং নেম, এখানে সে স্ট্রিং এর একটা নাম দেই আমি, যে ইউজার হিন্ট, ইউজার হিন্ট এখানে আমি লিখে দিলাম, যে হলো ইউজার, ইউজার নেম। তো এর পরবর্তীতে এক্সএমএল ফাইলের এই পোর্শনটাতে আমি এখানে যাব, টেক্সট মোডে গেলাম। এখানে আমার টেক্সটটা ডিসপ্লে করা লাগবে হিন্টের মধ্যে, তাই তো? এটার জন্য আমার ইউজ করতে হবে অ্যাট দ্য রেট স্ট্রিং, স্ট্রিং নেম, স্ট্রিং নেম দিলাম, ইউজার হিন্ট ডিসপ্লে করছে কোনটা, ইউজার নেম, যেটা আমি এখানে স্ট্রিং তৈরি করে দিয়ে আসছি। তো এই জিনিসটা আসলে কেন স্ট্যান্ডার্ড, কেন আমাদের লাগবে, এটা আমি একটু এক্সপ্লেইন করি।
যে সাপোজ আপনার যে অ্যাপটা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা বাংলায় করতে চাচ্ছেন কোনো এক সময়, তো তখন আপনি এখানে শুধুমাত্র টেক্সটের নাম এখানে হোক বা আপনার জাভা ফাইলের মধ্যে হোক, আপনি কল করে দিবেন, স্ট্রিং এর ভিতরে যে ভ্যালুটা থাকবে ওই সেই ভ্যালুটা আপনাকে ডিসপ্লে করবে। আপনি শুধু এই নামটা ধরে কল করে দিবেন যে আপনার যে স্ট্রিংটা দরকার। ওখানে যে করতে হবে না, ওটা তো পারফেক্ট নিয়ম না, পারফেক্ট নিয়ম যে আপনি এখানে করেন, আর ওখানে যেও করা যাবে, এখানে এই জিনিসটা ট্যাগটা লিখতে হবে। মানে জিনিসটা হলো স্ট্রিং ফাইল নিয়ে কাজ করা, একটু দেখালাম, সেটা হলো যতগুলো আমি মানে টেক্সট দেখাতে চাই, ডিসপ্লে করাতে চাই, ততগুলো আমার এখানে স্ট্রিং ডিক্লেয়ার করে দিতে হবে স্ট্রিং ফাইলের মধ্যে। এটা কি জন্যে, যে হতে পারে যে আমার এই টেক্সটটা এখন ইংলিশে আমি লিখছি, তো আমার যখন অ্যাপটা হলো আমি ইংলিশে করব না, আমি বাংলায় করব, তো আমি এখানে যদি বাংলা ভ্যালু দিয়ে দিই তো আমার বাংলা লেখাটা ডিসপ্লে করতো। তো এই কারণে আর কি সবগুলো স্ট্রিং এভাবে ডিক্লেয়ার করে দেন, যেখানে দরকার সেখানে @ স্ট্রিং ট্যাগ দিয়ে আমি এখানে কল করে দিতে হবে। এটা একটা সিস্টেম দেখালাম। এরপরে বাটনের টেক্সট চেঞ্জ করে এখানে কিছু একটা দিয়ে দিই, যে লগ ইন বাটনের একটা আইডি দেই, বাটন। এটার পরে নেক্সট আমার এখানে যাবে। আচ্ছা, এটাকে একটু রান করে দেখি কি আসে। নক্স আছে কোনো? নক্সটা লগে রান করার জন্য প্রথমে এটাকে আমি ওপেন করে নিব, এরপরে নক্সটাকে রান করব। এটাকে চেঞ্জ করে মোবাইল ভিউ নিয়ে নিই। কানেক্ট হচ্ছে না,
ওদের ওগুলো ইয়া না, মানে অনেক স্লো কাজ করে। আচ্ছা, এটা লেট হচ্ছে, হতে থাকুক, আমরা এখানে কাজগুলো করে আসি। তো একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, এবার আমি সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট করে ফেলি। নিউ অ্যাক্টিভিটি, এখান থেকে চলে গেলাম এমটি অ্যাক্টিভিটি। এখানে আমরা আগের দিনের মতো এই জায়গায়, মানে এখান থেকে আমি পাস করবো একটা নেম, যে নেমটা এখানে আমি দিব, লগ ইন করার পরে ওই নেমটা এখানে ডিসপ্লে করব, তারপরে স্টার্ট বাটন এখানে থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে সবার ওখানে সামনে? তো আজকে একটু বেশি কথা বলতে পারছি না, কাজ করি বেশি। হ্যাঁ, টেক্সট একটা টেক্সট নিলাম, বাটন নিলাম, এই টেক্সটটা হলো
যে যেটা আমি লগ ইন করে আসলাম ওই নামটা ডিসপ্লে করবে ওটার জন্য। আর এই বাটনটার নাম দিই বাটন স্টার্ট, আর বাটনের টেক্সটটা দিয়ে দিই হলো নাম রেজিলিয়েন্ট বিডি, বিউবিটি, জানেন তো বিউবিটি, বিউবিটি স্পেস কোয়ার্ট ফ্লাই, কোয়ার্ট ফ্লাই QUAD বি স্পেস ফ্লাই FLR। চ্যানেলের নাম হলো জাভা ড্রয়েড, আমি চেঞ্জ করছি, আমি ভুলে গেছি। তো এখানে আমার টেক্সটটা শো করবে, দেন হলো স্টার্ট বাটন। তো আমার দুইটা অ্যাক্টিভিটি ডিজাইন করা শেষ, আরো লাস্ট গেম অ্যাক্টিভিটিটা ডিজাইন করে আসি। একবারে ডিজাইন করে তারপরে ডিজাইনটা শেষ হলে এক্সএমএল ফাইলের কাজটা, মানে জাভা ফাইলের কাজগুলো একসাথে করব। প্রথমে ডিজাইনগুলো শেষ করে আসি। আর একটা লেআউট লাগবে, ইম্পটি অ্যাক্টিভিটি নিলাম, এটার নাম দিলাম আমি গেম অ্যাক্টিভিটি। যতগুলো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হলো এটা একটা উইন্ডো, যতগুলো আপনার উইন্ডো বা স্টেট আপনি রাখতে চান ততগুলো লাগবে। এর নাম্বার অফ ফিক্স নাই, আপনার যতগুলো লাগবে ততগুলো নিয়ে নেবেন। এটার নাম থার্ড দিয়ে দিন। একটা দিলে হবে, গেম অ্যাক্টিভিটি, থার্ড অ্যাক্টিভিটি। গেম অ্যাক্টিভিটির রিলেটিভ লেআউট করে দিলাম, এরপর আচ্ছা ডিজাইনটা কিভাবে করতে চাই প্রথমে এই জিনিসটা ভাবা দরকার। আমি চাচ্ছি যে আমার উপরে এখানে নাম টাম, ইউজার নেম, যা এই জিনিসগুলো এখানে ডিসপ্লে করবে এই সেকশনে, উপরের এতটুক সেকশনে। আর নেক্সট সেকশনে আমার নাম্বারটা ডিসপ্লে করবে, তারপরে সেকশনে থাকবে আমার বাটন, আর লাস্টের সেকশনে থাকবে আমার পয়েন্ট। তো চারটা আমি সেকশন করব, ঠিক আছে? সেকশন গুলোর জন্য প্রত্যেকটা লেআউট নিয়ে নিই, একটা লেআউট, দুইটা, তিনটা, চারটা, ওয়েট দিয়ে দিই প্রত্যেকটার 1, লেআউট ওয়েট ভার্টিক্যাল নিলাম, প্রয়োজনে চেঞ্জ করে নিব, 1, এই যে চারটা ভাগ হয়ে গেল প্রপোর্শনালি। এখন প্রথম সেকশনে আমি এই সেকশনে রাখবো কি যেন বলছিলাম, নাম। তো নাম যদি রাখতে চাই, নিয়ে নিলাম এখানে একটা, এই সেকশনে রাখবো আমার নাম্বার র্যান্ডমলি যেগুলো ডিসপ্লে হবে, এটাও রাখবো টেক্সট ভিউ এর জন্য। আর এই সেকশনে আমার কি কি থাকছে, যে মানে ইভেন অড বাটন গুলা, ইভেন হইলে বাটন হইলে এটা যাবে হলো পাশাপাশি, ওরিয়েন্টেশন এটা হবে হরিজন্টাল। দুইটা বাটন আমি রাখবো, একটা হলো
ইভেনের জন্য, একটা হলো ওডের জন্য। এটা হরিজেন্টাল হয়ে গেছে বলে, বাটন গুলো যদি পাশাপাশি রাখতে চাই, লেআউটটার অ্যালাইনমেন্টটা আমি একটু চেঞ্জ করে দিই। একটা বাটন, দুইটা বাটন, উইথ ম্যাচ ম্যাচ, আরেকটা দেখা যাবে না, এর কারণ হলো ওয়েট সেট করা হয়নি। এই বাটনটার নাম দিলাম আমি ইভেন, এই বাটনটার নাম দিলাম আমি। আমি কিন্তু কনস্ট্যান্টলি একটা জিনিস চেঞ্জ করছি, আমি কখনো এখান থেকে এডিট করছি, কখনো এখান থেকে, দুই জায়গা থেকে এডিট করা যাবে, এটা বুঝতে প্রবলেম হচ্ছে না? তো এটা কিন্তু আমি র্যান্ডমলি করছি, যেমন মন চাচ্ছে যেটা। প্রথমে আমি চারটা সেকশন ভাগ করলাম, এখন শুধু ডিজাইন করছি, এখনো কোনো ফাংশনালিটিস কাজ করিনি। চারটা সেকশন আমি ভাগ করলাম, প্রথম সেকশনে আমি দুইটা টেক্সট ভিউ রেখে দিলাম, এটা এখন তো কাজ করবো না। তো এই বাটন দুইটা দেখেন, ভার্টিক্যাল লেআউট যখন আপনি নিবেন, ভার্টিক্যাল লেআউটের কম্পোনেন্টস গুলো সব নিচে নিচে আসে, এগুলোর প্যারেন্ট লেআউট ভার্টিক্যাল, এই জন্য এগুলোর কম্পোনেন্টস কি নিচে নিচে আসছে। কিন্তু এই লেআউটে দেখেন, এই লেআউটের ক্ষেত্রে কম্পোনেন্টস গুলো পাশাপাশি আসছে, পাশাপাশি নেওয়ার জন্য আমাদের হরিজেন্টাল লিনিয়ার লেআউট নিতে হবে। আমি যদি হরিজেন্টাল নিই, আমার এর মধ্যে কোনো কম্পোনেন্টস আপনি যদি রাখেন, সেগুলো পাশাপাশি আসবে, আর আপনি যদি চান কম্পোনেন্টস গুলো নিচে নিচে আসুক, তাহলে আপনার ওই লেআউটটা ভার্টিক্যাল লিনিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট এখানে আমার ডিসপ্লে করবো হলো পয়েন্ট। পয়েন্টের জন্য এখানে সিম্পল একটা টেক্সট ভিউ রেখে দিই, এখন এই বাটন গুলো সাইজ টাইজ কালার টালার এই জিনিসগুলো একটু ঠিকঠাক করি। এটার এই যে এখানে যে টেক্সট ভিউ দেখছেন, এটার সাইজটা একটু বাড়াবো, আর কি করা যায় এটা নিয়ে, সাইজটা বাড়ালে কালার কি দেওয়ার দরকার আছে? আচ্ছা কালার এখন না থাকুক, টেক্সট সাইজ দিয়ে দিলাম আমি 20 ডিপি, বড় হয়েছে না? 30 ডিপি দিয়ে দিই। ও এটা তো এটার আমি পজিশন গ্র্যাভিটি দিয়ে দিলাম সেন্টার, টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টার, এটারও তাই। সেন্টারে দেবো নাকি রাইটে দিই? এটা সেন্টারে থাকবে, আচ্ছা এটা হলো মেইন। তো এটার আমি টেক্সটটাকে, টেক্সটের একটু ফন্টটাকে চেঞ্জ করি, টেক্সট সাইজ এটা দিয়ে দিই আমি 40 ডিপি, এটা হলো সব থেকে বড় জিনিস। আর অ্যালাইনমেন্ট কি মাঝখানে থাকবে? অ্যালাইনমেন্ট সেন্টার, এই জিনিসগুলো আপাতত যেখানে আছে থাক। আর এই পয়েন্টসটা কি রাইট সাইডে দিয়ে দিব নাকি নিচে দিয়ে দিব নাকি বটমে দিয়ে দিব, একদম সবার নিচে? গ্রাভিটি তাহলে বটম, সাইজটা একটু চেঞ্জ করে,
সাইজ দিয়ে দিলাম এটার, এটারও 20 ডিবি থাক। এরকম থাকবে সবার নিচে, এখানে হলো পয়েন্ট ডিসপ্লে করবে। এটা বুঝতে আপনারা কিন্তু ক্যালকুলেটারের প্রবলেম যারা বোঝেন নাই তাদেরও কিন্তু একসাথে হয়ে যাবে। এটা একদম বেসিক বোঝার জন্য ভালো একটা অ্যাপ্লিকেশন। তো এখন এই টেক্সট কালার গুলো একটু, যেহেতু আমি একটা গেম ডেভেলপ করছি, টেক্সট কালার গুলোকে একটু চেঞ্জ করে দিই নাকি? এটা টেক্সট কালার অ্যান্ড্রয়েড কালার, এটা হ্যাঁ যাবে যাবে যাবে, এটা হ্যাং হয়ে গেছে। নিজেদের যদি কালার ডিফাইন করতে চান তাহলে এই যে ভ্যালুস এর মধ্যে কালার্স নামে একটা ফাইল আছে, এখানে ডিফাইন করে দিন। এটা ব্লু থাক, এটার কালার হলো অরেঞ্জ থাক, আর সমস্যা হলে চলে যেতে পারে। তাহলে ফ্যানের নিচে বসেন, ফ্যানের নিচে বসেন। এটা না থাকলেও তো রেকর্ডিং হবে, বাট এটা না থাকলে বসা যাবে না। ইভেনের একটা কালার নেই। যদি টেক্সট কালার আমি চেঞ্জ করতে চাই তাহলে এই যে টেক্সট কালার ট্যাগটাকে ইউজ করতে হবে, অ্যান্ড্রয়েড ডট কালার, এটাকে আচ্ছা এটা টেক্সট কালার না, এটা ব্যাকগ্রাউন্ড। কি দিব বাটনের, ইভেনের জন্য আমি রেড বাটন দিয়ে দিই নাকি? আর অডের জন্য গ্রিন বাটন। সাদা, আচ্ছা ভালো লাগছে এটা। না না, এক এক গেম এক এক রকম। এটা হলো একদম আপনাদের স্টার্ট করে দিচ্ছি, কারণ এখানে আমি থ্রেড ইমপ্লিমেন্ট করবো। প্রতিটা গেমের থ্রেডটা হলো একদম বেসিক, এর পরবর্তীতে আরো অনেক লেভেল আছে। গেম ডেভেলপমেন্ট একটু টাফ আছে, ঠিক আছে? জাস্ট এটা হলো একসাথে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টের অ্যাটলিস্ট কিছু একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। গেম ডেভেলপমেন্ট দেখতে চাইলে আরো অনেক ভালো গেম দেখাতে পারি আমি যদি চান তো, বাট প্রায়োরিটি অ্যাপে দিবেন নাকি গেমে দিবেন আপনাদের উপর।
আচ্ছা, এটা হলো এরকম ভাবে করে দিই উপরেরটা। এবার কেমন লাগছে? আর এই পয়েন্ট সেটটা কেমন দিব? পয়েন্টস পয়েন্টস এর ব্যাকগ্রাউন্ড কেমন দেওয়া যায় বলেন তো। কোনো ব্যাকগ্রাউন্ডই দিব না, এটার হলো শুধু কালার দিব, টেক্সট কালার। খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড, লাইট একটা কালার দিলে ভালো হয়, পার্পল রেড লাইট। না না না, এক্সারসাইজ এখানেই থাক নাকি? পার্পল কি, পার্পল কি ভাল লাগছে? পার্পল ভালো লাগলে থাকো। আর একটা জিনিস বাকি আছে, সেটা দেখাই। আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, কি হলো, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ সেট করব, ঠিক আছে? এটার জন্য আমাদের আলাদা করে ইমেজ ডাউনলোড করতে পারি বাকি আমরা বানাইতে পারি, তো আপাতত এখন একটা ডাউনলোড করে কাজ চালাই। ইমেজ চুজ করেন একটা এখান থেকে। এটা এটা দেখতে হবে এখন, এটা পিএনজি কিনা, পিএনজি না হলে নেওয়া যাবে না। জেপিজি ভালো হবে না। সেভ এজ নাই, ডেস্কটপে রাখলাম। এখন দেখেন যে আমরা ব্যাকগ্রাউন্ডে এক্সটার্নাল ইমেজ কিভাবে সেট করি। তো এটা এখান থেকে কপি করব, কন্ট্রোল কপি, ঠিক আছে? কপি করে ইমেজটা, এটা একটা বড় সাইজের ইমেজ, এটাকে ড্রয়েবলের মধ্যে পেস্ট করব। পেস্ট, ইমেজটার নাম চেঞ্জ করি। এটা মনে রাখবেন যে সব ছোট হাতে হতে হবে, না হলে ঝামেলা হবে। ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা টোটাল এই ব্যাকগ্রাউন্ডে সেট করব, তাই তো? আমার কোন ফোল্ডারে রাখছি? ড্রয়েবল ফোল্ডারের মধ্যে। তাহলে ড্রয়েবল, ঠিক আছে। আচ্ছা, পার্পলটা কি ভালো লাগছে? এই জায়গায় ভালো করে দেখেন তো। হ্যাঁ, পার্পলটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই নাকি? এটা
না, এখানে কালার কিন্তু খারাপ আসছে না, ওই প্রজেক্টরে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে পারপলটা চেঞ্জ করে দেখ, চেঞ্জ করে কি দিব, হোয়াইট? এবার ঠিক আছে, আর এটা কি দিব? কি ব্যাকগ্রাউন্ড, বক্সের ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে? ব্যাকগ্রাউন্ড হোয়াইট, থাকবে থাকবে তো, সবাই দেখেন তো আর কি। যাই হোক, যা হইছে হইছে, ম্যাটেরিয়াল ডিজাইনিং আপাতত শেষ এই গেমের জন্য। এখন হলো প্রত্যেকটা গেমে মানে কম্পোনেন্টস এর ইউনিক এক একটা আইডি দিয়ে দিই। এখানে আমরা ইউজার আইডি শো করব, তাই তো? তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা কোনটা, গেম অ্যাক্টিভিটি, এজন্য জি। এটা হলো একটা টেক্সট ভিউ, এজন্য টি, ঠিক আছে? এটা আমি জাস্ট নিজের মতো করে। আর এখানে আমি ডিসপ্লে করব হলো আইডি, ইউজার আইডি। তাহলে এখানে ইউ আইডি, এটা হলো সেম ভাবে জিটি, এখানে হলো র্যান্ডম নাম্বার জেনারেট হবে, তাই ডিসপ্লে নাম্বার। আর এখানে হবে জি বাটন ইভেন, আর এটা জি বিউটিটি বাটন অড, আর এখানে জিটি মানে গেম অ্যাক্টিভিটি টেক্সট, এজন্য জিটি। মানে প্রত্যেকটা আইডি আপনার ইউনিক হতে হবে, না হলে ঝামেলা হবে। আর এখানে পয়েন্ট ডিসপ্লে করব, পয়েন্ট। এ পর্যন্ত বুঝতে, ডিজাইনে কারো কোনো সমস্যা আছে? এখন আসেন, এবার আমার ডিজাইনিং পার্ট শেষ। এখন আমরা প্রত্যেকটা লেআউট প্রত্যেকটার সাথে কানেক্ট করব। প্রথমে আমার মেইন অ্যাক্টিভিটিটা ডিফল্ট লেআউট, তাই তো? মেইন অ্যাক্টিভিটিতে আমার কি কি বাটন আছে? আমার হলো একটা এডিট টেক্সট আছে যার আইডি হলো ইটি ইউজার আইডি, আর একটা লগ ইন বাটন আছে যার আইডি হলো লগ ইন বাটন লগ ইন। প্রাইভেট এডিট টেক্সট, প্রাইভেট এডিট টেক্সট, এটার নাম হলো ইনপুট ইউজার, প্রাইভেট বাটন, এন্টার দিলাম, এটা হলো লগ ইন বাটন। আর এবার হলো এখানে, এখানে আমরা কি কাজ করব, কি কাজ করব, ম্যাপিং করব। ডিক্লেয়ার করলাম, এবার হলো ম্যাপিং করব। ইনপুট ইউজার ইজ ইকুয়াল টু, এটা একটা বাটন, এটাকে আমরা খুঁজে পাব। বাটনের আইডি কি ছিল? ইটি ইউজার আইডি। এটা তো একটা এডিট টেক্সট, আমি দিছি হলো বাটন। আর মানে এই যে রিসোর্স ডিরেক্টরি, এরপরে রিসোর্স ডিরেক্টরির মধ্যে আপনি যে আইডিটা দিচ্ছেন সে আইডিটা এখানে দিয়ে দিতে হবে। এটা হলো এক্সএমএল আর আইডি, তাই না? আর এটা হলো আপনার জাভার ভ্যারিয়েবল, তো এক্সএমএল এর সাথে, এক্সএমএল এর কম্পোনেন্টের সাথে জাভার কম্পোনেন্টকে আপনি একটা ম্যাপ করে দিন। এরপর হলো ইনপুট ইউজার, এরপর হলো লগ ইন বাটন ইজ ইকুয়াল টু, লগ ইন বাটনটা একটা বাটন যেটাকে আমরা খুঁজে পাবো, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট বাটন লগ ইন।
এখন লগ ইন বাটনে একটা ওয়ান ক্লিক লিসেনার ইমপ্লিমেন্ট করব। ওবায়দুর কি হবে বলুন তো? ওবায়দুর কোথায় আছেন? কেউ ক্লাসে মনোযোগ দিচ্ছেন না। আমি এখন তাহলে কিন্তু স্টপ করে দিব। ওয়ান ক্লিক যে আমি এখন একটা মানে বাটনে আপনার তো ক্লিক করতে হবে, সো ওই ক্লিক ইভেন্টটাকে আপনি হ্যান্ডেল করার জন্য একটা মেথড ডিক্লেয়ার করছি, ঠিক আছে, যেন ক্লিক করলে কাজ করবে। সেজন্য আমরা এখানে ওয়ান ক্লিক লিসেনার একটা ক্লাসকে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, অ্যাক্টিভিটি মানে যেটা আপনার অ্যাক্টিভিটি ওই অ্যাক্টিভিটির মধ্যে। এখন লগ ইন বাটনে আমি একটা ওয়ান ক্লিক লিসেনার অ্যাড করতে চাই, তাহলে লগ ইন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার দিস। এর পরবর্তীতে এখানে ইফ এই বাটনে ক্লিক করলে কাজ হবে, তাই তো? লগ ইন বাটন ডট গেট আইডি ডাবল ইকুয়ালস টু বি ডট গেট এরপরে এখানে ক্লিক করলে কি হবে, এই ইউজার নেমটা প্রথমে নিবে, নিয়ে পরের অ্যাক্টিভিটিকে পাস করবে, তাই তো? তাহলে স্ট্রিং ইউজার ইজ ইকুয়াল টু ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ইন্টেন্ট, মানে পুরোটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেওয়ার জন্য আপনি গেট করেন বা সেট করেন, আপনার সেটাকে অবশ্যই স্ট্রিং এ কনভার্ট করে নিতে হয়। ইন্টেন্ট ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, নতুন একটা ইন্টেন্ট তৈরি করলাম, মানে কোথ থেকে আমি কোথায় যেতে চাই সেটা ডিফাইন করতে হবে। আমি আছি এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে, এই ক্লাসে আমি আছি, আমি যেতে চাই হলো সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। আর সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে যাব, যাওয়ার সময় আমি কিছু ভ্যালু পাস করে যাব, সেটার জন্য ইন্টেন্ট ডট পুট এক্সট্রা। হ্যাঁ, মানে আমি চাচ্ছি এই ইউজার নেমটা যেটা মেইন অ্যাক্টিভিটি থেকে গেট করব সেটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে ডিসপ্লে করব। সো সেকেন্ড অ্যাক্টিভিটিতে এখান থেকে যেটা নিলাম ওই স্ট্রিংটাকে পাস করতে হবে, এটার জন্য পুট এক্সট্রা, মানে কিছু এক্সট্রা ম্যাটেরিয়ালস আমি পাস করতে চাচ্ছি পরের ইন্টেন্টে। তো এখন কি পাস করতে চাচ্ছি সেটা হলো একটা নেম দিতে হবে, আবার যে যেটা পাস করতে চাচ্ছি ওটার ভ্যালু। সে এটা নেম দিলাম আমি যে ইউজার স্ট্রিং, আর এটার ভ্যালু হবে ইউজার। এর পরবর্তীতে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার কি কি কম্পোনেন্টস আছে, একটা আছে টেক্সট ভিউ যেটা দেখা যাচ্ছে না, এর সাইজটা একটু বাড়াই দেই। হ্যাঁ, সাইজটা বাড়ালে কি হচ্ছে না? প্রজেক্টরে একটু মানে ঝাপসা আসছে, আসলে এটা অত ঝাপসা না, বাট এখন দেখা যাচ্ছে। এটার একটা কালার দেই, টেক্সট কালার, এটা আর এক অ্যাক্টিভিটি, মেইন জায়গার ডিজাইন করা শেষ। এটা হলো অরেঞ্জ একটা কালার। আচ্ছা, এটা টেক্সট ভিউর একটা আইডি দেই, এটা হলো সেকেন্ড অ্যাক্টিভিটি, এর জন্য এস, এটা একটা টেক্সট ভিউ, এর জন্য টি, আর এখানে ডিসপ্লে করবে ইউজার নেম। বাটন স্টার, ঠিক আছে, তো কম্পোনেন্ট গুলো এখন আগের মতো ম্যাপ করে দিয়ে দিই। হ্যাঁ,
সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে আমার আছে কি কি, প্রাইভেট, টেক্সট ভিউ, টেক্সট ভিউটা ইম্পোর্ট করে নিতে হবে, ডিসপ্লে ইউজার, প্রাইভেট, বাটন, বাটনটাকে ইম্পোর্ট করে নিই, এটার নাম হলো স্টার্ট বাটন, বাটন হ্যাঁ এটা হলো সেকেন্ড অ্যাক্টিভিটি, মানে প্রথমে আমার মেইন অ্যাক্টিভিটি স্টার্ট হবে, এরপরে আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে স্টার্ট করলে, গেমটা স্টার্ট করলে আমার গেম অ্যাক্টিভিটিটা কাজ করবে, এভাবে আর কি কাজটা করবে। ঠিক আছে, তো এখন সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখানে এখন যে কম্পোনেন্টস গুলো আমার আছে, কম্পোনেন্টস গুলো আমরা ম্যাপ করে ফেলবো। ফার্স্টের কথা, আমাদের অ্যাক্টিভিটি ডিজাইন করার, আপনি এর সাইডে দাঁড়াচ্ছি সামনে থেকে রেকর্ডিংটা একটু, সে রেকর্ডিংটা কোথায়, রেকর্ডিংটা পোস্ট করেন তো। সবাই নাম দেখে হ্যাঁ
আচ্ছা, এটা হলো মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটিতে আমি ইন্টেন্ড করলাম, এরপর স্টার্ট অ্যাক্টিভিটি। এরপর সেকেন্ড অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার কি কি ছিল, একটা হলো ডিসপ্লে ইউজার, একটা হলো রিজুম করছেন তো আগের মতো ম্যাপ করে দেব। ডিসপ্লে ইউজার ইজ ইকুয়াল টু, এটা একটা টেক্সট ভিউ, এটাকে আমরা খুঁজে পাবো ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট এস টি তারপরে ইউজার নেম, তারপর আছে বাটন স্টার্ট ইজ ইকুয়াল টু, এটা একটা বাটন যেটাকে আমরা খুঁজে পাবো কোথায়, আর ডট আইডি ডট এস বি না বাটন বাটন স্টার্ট। হ্যাঁ, তো এখন স্টার্ট বাটনে ক্লিক করলে আমার গেমটা স্টার্ট হবে। তো এটার জন্য আমি ওয়ান ক্লিক লিসেনার, আজকে সব রকমের ওয়ান ক্লিক লিসেনার দেখাইনি, তো এই রকম মেইন সেকেন্ড সেকেন্ড আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করব তখন সাইজটা একটু বাড়ানো দরকার, বাটনের সাইজ ঠিক আছে। এখন এর ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন পরবর্তীতে, ওই রে কালার টালার অ্যাড করা তো দেখাইছি, এটা আরো অনেক সুন্দর করে ডিজাইন করা যাবে। না না না, ছবি দিতে চান, কালার কি কালার দিবেন, এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ড্রয়েবল সেট করছে, এখন এটাকে কালার সেট করবে, এই যে করে দিচ্ছি, এখানে কালার কোনটা দেবো, কালার চুজ করতে পারছি না, ব্যাকগ্রাউন্ড রেড ডার্ক ডার্ক, এটা ভাল লাগে, হোয়াইট থাকবে, আচ্ছা দেখি পার্পল কেমন লাগে, ব্ল্যাক দিলে একদম খ্যাত হয়ে যাবে, আচ্ছা ব্ল্যাক, দাঁড়া দাঁড়া, এরকম কেমন একটা লাগছে আমার কাছে, লাইট ব্লু দিয়ে দিই। আচ্ছা এটা আপনারা পরে চেঞ্জ করে নিন, এখানে আসলে ছবি সেট করলে পারফেক্ট দেখাবে, ঠিক আছে। আচ্ছা এখন স্টার্ট বাটনে ক্লিক করলে আমার কিছু একটা কাজ হবে, সেটা হলো একটু আগে দেখালাম যে ওয়ান ক্লিক লিসেনার ইমপ্লিমেন্টস করা, এখন আমি দেখাবো যে ডিরেক্টলি ফাংশন তৈরি করা, ওয়ান ক্লিক ট্যাগ ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। এখানে স্টার্ট বাটন ক্লিক নামে একটা ফাংশন তৈরি করুন, এখানে দেখেন, এখানে এই ফাংশনটা তৈরি হয়ে গেল। এখন এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কি কাজ হবে সেটা আমি করব, আমার কাজ হবে দুইটা, ওয়ান ক্রিয়েটের সাথে সাথে এখানে আর একটা স্ট্রিং আছে, স্ট্রিং ইউজার নেম, তো ইউজার নেমটা আমরা আগের অ্যাক্টিভিটির কাছ থেকে পাবো, কিভাবে পাবো, ইউজার নেম ইজ ইকুয়াল টু গেট ইন্টেন্ট ডট গেট ইন্টেন্ট এক্সট্রা, গেট এটা এটা ম্যাপিং না,
এটা হলো আগের অ্যাক্টিভিটিতে আপনি কোনো একটা ভ্যালু পাস করছেন, এখানে ওই ভ্যালুটা আপনি আবার রিস্টোর করবেন, ডাটা রিস্টোর করছেন। তো আমি আগের অ্যাক্টিভিটি থেকে ভ্যালু কি নামে পাস করে আসছিলাম, ইউজার স্ট্রিং নামে, তাই তো? এইখানে আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে এসে ইউজার স্ট্রিংটাকে আমি গেট করব। এবার এটাকে আমি সেট করে দিব আমার এই যে ডিসপ্লে ইউজার আছে এখানে। এর পরবর্তীতে আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, আমার পরের অ্যাক্টিভিটিটা চালু হয়ে যাবে, তাই তো? পরের অ্যাক্টিভিটিটা চালু হওয়ার জন্য ইন্টেন্ট ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, এখানে আছি আমরা এখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে, আর যেতে চাই আমরা গেম অ্যাক্টিভিটিতে। গেম অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে কিছু ম্যাটেরিয়ালস আমি ঢালবো এখানে। ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এটার নামও দিলাম আমি ইউজার স্ট্রিং। এখানে আমি পাস করলাম ইউজার নেমকে, এরপরে স্টার্ট ভিটি, ঠিক আছে? এরপরে মেইন অ্যাক্টিভিটি। এখন মেইন অ্যাক্টিভিটির মধ্যে, আচ্ছা এই পর্যন্ত দেখি জিনিসটা কি কি হলো। হ্যালো স্যার, স্যার অবস্থায় এসে আমি উপরে ক্লাস নিচ্ছি, ছবি তুললো কয়েকটা আর কি, এইভাবে কথাবার্তা বলি না এখন আপনাদের অফিসের একজন, এই আর কি, না না কেউ কিছু বলো না, আমি কিছু শুনি না, আমি আমার মতো এখান থেকে বেরিয়ে যাবো ক্লাস। না না আগের দিন আমি তুলছিলাম, আজকে দেখলাম যে এরা তুলছে, স্টুডেন্ট বেশি, স্টুডেন্ট আজকে আসছে 3, 4, 3, 7, 8, 9, 10, 11 জন, 11 জনের মতো। তো এখানে আমি একটা ইউজার নেম দিলাম, সে যে আমার নাম দিলাম, এরপরে লগ ইন করলাম, এই নামটা আমার ডিসপ্লে করছে, এরপর আমি যখন স্টার্ট করে দিব আমার এই গেমটা চালু হয়ে যাওয়ার কথা। এখন আমি এই গেম অ্যাক্টিভিটির কাজ করব। আগে দুইটা অ্যাক্টিভিটি বোঝা গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দেখেন এখানে যখন ব্যাক করছি দেখেন আগের অ্যাক্টিভিটিগুলো কিন্তু থেকে যাচ্ছে, এটা আমি চাচ্ছি না যে এরকম হবে, এজন্য একটা অ্যাক্টিভিটি, হ্যাঁ এজন্য একটা অ্যাক্টিভিটি শেষ হওয়ার সাথে সাথে ওই অ্যাক্টিভিটিটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। ফিনিশ মেথডকে কল করলে অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে যায়। এরপরে সেকেন্ড অ্যাক্টিভিটি, এখানে যদি আমি ফিনিশ মেথড কল করি তাহলে অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে গেল। এরপরে আসছে মেইন অ্যাক্টিভিটিতে, এটা আমার আসল কাজ, মেইন অ্যাক্টিভিটি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সরি গেম অ্যাক্টিভিটি। প্রথমে আমার ম্যাপ করতে হবে গেম অ্যাক্টিভিটিতে কতগুলো কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস অনেক, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কম্পোনেন্টস আছে, এর মধ্যে একটা দুইটা তিনটা টেক্সট ভিউ আর দুইটা বাটন, তাই তো? প্রথমে এই জিনিসগুলোকে ম্যাপ করে ফেলে। টেক্সট ভিউ, কয়টা টেক্সট ভিউ আছে, একটা আছে আপনার ইউজার নেমের জন্য, তিনটা টেক্সট ভিউ আছে আর দুইটা বাটন আছে। তিনটা টেক্সট ভিউ, একটা হলো ইউজার নেম, একটা হলো আপনার, আচ্ছা র্যান্ডম নাম্বারের জন্য, ডিসপ্লে র্যান্ডম দেই, ডিসপ্লে র্যান্ডম নাম্বার, আর একটা টেক্সট ভিউ আছে সেটার নাম হলো ডিসপ্লে পয়েন্ট, আর দুইটা বাটন আছে, একটা বাটনের নাম দিলাম আমি ইভেন্ট,
বাটন ইভেন, আর একটা বাটনের নাম দিলাম আমি বাটন অড। আমি নিজে নিজে ডিফাইন করছি নিজের মতো। এখানে কিন্তু ওয়ান ক্লিক লিসেনার লাগবে, সামনে আপনারা খেয়াল করছেন। ইমপ্লিমেন্টস ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, ইমপ্লিমেন্টস করে দিলাম। এখন আমার কম্পোনেন্টস গুলাকে ম্যাপ করব। কি কি আছে? ইউজার নেম ইজ ইকুয়াল টু, এটা একটা টেক্সট ভিউ যেটাকে আমরা খুঁজবো আর ডট আইডি ডট কিসের মধ্যে, এটার নাম হলো আপনার গেমের জন্য জি, এটা একটা টেক্সট ভিউ এর জন্য টি। এই যে দেখছেন কত সুবিধা হয়, এভাবে মানে একটা ক্যাচ ধরে ধরে কোড করতে হবে। এরপর হলো ডিসপ্লে, এটা তো ভুল করলাম, এটা তো জি টি ইউজার ইউআইডি। আর এরপরে ডিসপ্লে র্যান্ডম নাম্বার এখানে যাবে টেক্সট ভিউ, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট জিটি ডিসপ্লে র্যান্ডম নাম্বার। আর এরপর হলো ডিসপ্লে পয়েন্ট, তাই তো? ডিসপ্লে পয়েন্ট ইকুয়াল টু, এটা একটা টেক্সট ভিউ, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট জিটি পয়েন্ট। ম্যাপ করা শেষ, এখন আমি বাটন ম্যাপ করব। বাটন ইভেন ইজ ইকুয়াল টু, এটা একটা বাটন, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন ইভেন জি বাটন ইভেন, আর হলো বাটন অড ইজ ইকুয়াল টু, এটা একটা বাটন আইডি আর ডট আইডি ডট জি বাটন অড। কি করা আছে? গেম অ্যাক্টিভিটি, এরপরে হলো ইভেন না, অর্ডারটা করা নাই, এই যে না এই জি বাটন ওয়ার্ড করা তো আছে। বাটন এখন এই দুইটাকে ওয়ান ক্লিক লিসেনারে ইভেন ডট সেট ওয়ান ক্লিক লিসেনার দিস অর ডট সেট ওয়ান ক্লিক লিসেনার। হ্যাঁ 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 হ্যাঁ, একটা হলো ইভেন, একটা হলো ইভেন। এর পরবর্তীতে প্রথমে ডিজাইন করি যে ইভেনে ক্লিক করলে কি কাজটা হবে। আচ্ছা আমাদের আর কিছু কিছু গ্লোবাল ভ্যারিয়েবল লাগবে, আমাদের সবসময় পয়েন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে, তাই তো? ইন্টিজার পয়েন্ট আর ইন্টিজার র্যান্ডম নাম্বার জেনারেট হবে, র্যান্ডম নাম্বার। র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য একটা ফাংশন আছে, এটা একটু রেফারেন্স দেখে নিতে হবে আমার, দেখি মনে আছে কিনা আগে এটা দেখি। এটার জন্য একটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম প্রথমে, পাবলিক ইন্ট জেনারেটর। ভয়েড দিয়ে দিই, পাবলিক ভয়েড র্যান্ড জেনারেটর। র্যান্ড জেনারেটরের কাজটা হবে র্যান্ডম নাম্বার
100 মধ্যে একটা নাম্বারও জেনারেট করা উচিত, দেখি করে কিনা। আমার এই ফাংশনটা নিয়ে একটু আমি কনফিউশনে আছি। হ্যাঁ, এটার এরপরে কল করে দিব, এটাকে টেক্সটে সেট করে দিব, তাই তো? ডিসপ্লে র্যান্ডম নাম্বার ডট সেট টেক্সট, কাকে সেট করবো? র্যান্ডম নাম্বারকে। দেখি কি কাজ হবে না। হচ্ছে সমস্যা নেই, যে 100-র মধ্যে হবে, জেনারেট হবে। আমি যদি এখানে 200 দিই তো 200-র মধ্যে র্যান্ডম নাম্বার গুলো একটার পর একটা জেনারেট হবে। আচ্ছা, এখন যদি ইভেনে ক্লিক করি তাহলে কি হবে, আর ওয়াডে ক্লিক করলে কি হবে? ওই ফাংশনটা আমি দেখছি। হ্যাঁ, ইভেনে যদি আমি ক্লিক করি, তাই তো? ইফ ইভেন ডট, এটা পুরো ফিনিশ করে আপনাদের ব্রেক দেই নাকি? গেট আইডি ডাবল ইকুয়ালস টু বি ডট গেট আইডি, যদি ইভেন বাটন ক্লিক হয়, আর ইফ অড ডট ডট গেট আইডি ডাবল ইকুয়ালস টু বি ডট গেট আইডি। ইভেন নাম্বার ক্লিক হলে আমার যে এই যে টেক্সটটা আমার আছে, এই টেক্সট থেকে সে ডাটা নিয়ে দেখবে যে এটা ইভেন কি ওয়ার্ড, প্রথমে সেটা চেক করবে। যদি ইভেন হয় তাহলে, আর আপনার অ্যান্সারটা তো ট্রু, তাহলে পয়েন্ট আপনার বাড়বে, আর যদি আপনার অ্যান্সারটা ফলস হয় আপনার পয়েন্ট কমবে। গেম অ্যাক্টিভিটির মধ্যে ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু, আমি ডিসপ্লে টেক্সটটাকে গেট করবো, তাই তো? ডট পার্সিং করে নিতে হবে, ইন্টিজার ডট ডিসপ্লে র্যান্ডম নাম্বার ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমি একবারেই আর কি পার্স করে নিয়ে আসলাম ডাটাটাকে। ইফ নাম্বার পার্সেন্টেজ টু ডাবল ইকুয়ালস টু, যদি ইভেন অর চেকার আমরা করছি না জাভাতে নর্মালি, যদি ইভেন হয় তাহলে পার্সেন্টেজ টু ডাবল ইকুয়ালস টু কি হয়? জিরো। যদি জিরো হয় তাহলে এটা ইভেন, তাহলে আমাদের পয়েন্ট পয়েন্ট হলে যদি অ্যান্সার কারেক্ট হয় তাহলে বাড়বে। এখানে আমি একটা একটু ছোট্ট একটা কাজ করি, ইন্ট পয়েন্ট দিয়ে দিই, আচ্ছা দরকার নেই। পলিমরফিজম করছি দেখেন, এখানে সেম নামের জিনিস ইন্ট পয়েন্ট। আমি যদি একে প্যারামিটার দিয়ে কল করি, প্যারামিটার দিয়ে কল না করলে এটা ডিসপ্লে করবে, আর যদি প্যারামিটার দিয়ে কল করি তাহলে র্যান্ডম নাম্বার তো ওখানে সেট করলোই, আর পয়েন্টটা সেট করবে আপনার পয়েন্ট ডিসপ্লে পয়েন্ট ডট সেট টেক্সট প্লাস পয়েন্ট। পয়েন্ট প্লাস প্লাস, তারপরে এখানে ডিসপ্লে র্যান্ডম নাম্বার
ফাংশন রেন্ট জেনারেটর পয়েন্ট এলস আমার পয়েন্টটা মাইনাস মাইনাস হবে তাই তো অর্ডার ক্ষেত্রে কি হবে অর্ডার ক্ষেত্রে জাস্ট অপোজিট তাই তো এটা যদি নাম্বার পার্সেন্টেজ 1 পার্সেন্টেজ 2 ইকুয়ালস টু 1 হয় তাহলে পয়েন্ট বাড়বে না হলে বাড়বে এরপরে শুধুমাত্র একটা জিনিস করব লেভেল ডিজাইন করব তিনটা লেভেল করব আর একটু থ্রেড এর কাজ করব বাস তাহলে এই গেমটা মোটামুটি শেষ এর পরবর্তীতে ডিজাইনের কাজ এবং আপডেটের কাজটা আপনাদের উপর দায়িত্ব থাকবে ইউজার নেম দিলাম একটা লগইন স্টার্ট 76 ইভেন না ওয়ার্ড এই দেখেন একটা জিনিস দেখেন যদি কখনো এ ধরনের এরর হয় আনফরচুনেটলি ক্রাশ হয় সাথে সাথে এখানে চলে যাবেন 12 বছর এখানে এরর এছাড়া কিন্তু ভুল কোথায় হয়েছে এটা দেখা যাবে না বোঝা গেছে আপনারা যদি শুধু বলেন যে ক্রাশ হয়েছে আমি কিন্তু কিছু বুঝবো না এটা যদি আমাদের কোনো এরর হয় আমরা এখান থেকে দেখবো যে এররটা কেন হয়েছে যে দেখি যে আমার এররটা কেন হয়েছে এই যে এখানে কি বলছে ইন্টিজার ডট পার্সিন্ট নাম্বার পয়েন্ট ডিসপ্লে পয়েন্ট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এখানে আমি ভুলটা করছি এইখানে আমার ডিসপ্লে যেটা করছে এখানে তো ছিল ডিসপ্লে র্যান্ডম নাম্বার আমি এখানে দিছি হলো ডিসপ্লে পয়েন্ট তো ডিফল্টে তো পয়েন্টের ভ্যালু নাল থাকে ওটাকে তো নাল ভ্যালুকে আমার ইন্টিজারে কনভার্ট করা যায় না এই জন্য আমার ভুলটা আসছে স্টার্ট করলাম এটা হলো দেখেন 162 এটা কিন্তু 200 উপরে যাবে না 0 থেকে 200 নিচে থাকবে কিন্তু এটা হলো ইভেন নাম্বার আমি হ্যাঁ হ্যাঁ আমি 200 দিছি এটা একটা ইভেন নাম্বার এই যে 1 পয়েন্ট বাড়ছে দেখছেন এটাও একটা ইভেন নাম্বার এটা একটা ওয়ার্ড নাম্বার এটা একটা ভুল করি এটা কি ইভেন নাম্বার দিয়ে দিই এটা একটা ঠিক আছে আচ্ছা এটা ভুলে গেছি করে দিচ্ছি মাইনাস মাইনাস শো করুন এটা একটা আমি ভুল করে ইভেন দেই 84 এটাকেও আমি অড দেই ঠিক আছে তো আর উপরে টেক্সট ভিউয়ের কাজটা করে দেই টেক্সট ভিউতে দেখেন সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি থেকে আমরা ইউজার নেমকে পাস করছি ইউজার স্ট্রিং নামে গেম অ্যাক্টিভিটিতে তো এটা এখানে সেট করব আর কি কোথায় সেট করব র্যান্ডম নাম্বার র্যান্ডম জেনারেটর ইউজার নেমে সেট করব ইউজার নেম ডট সেট টেক্সট এখানে একটা স্ট্রিং সেট হবে গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা আর স্ট্রিংটার নেম আমাদের কি ছিল ইউজার নেম বোধ হয় নাকি ও ইউজার স্ট্রিং তো এভাবে ডিবাগ করে করে কিন্তু এরর সলভ করতে হয় আরো ডিবাগ করে আমি আস্তে আস্তে দেখাই দিব আরো অনেক রকম ভাবে ডিবাগ করা যায় আর কি সহজ নিয়ম এখানে এখন একটা নাম দেই আমার নাম লগ ইন করলাম ডিসপ্লে করলে স্টার্ট করলাম এই যে এখানে ইউজার নেমটা কিন্তু ডিসপ্লে করছে
এখন আমি গেমটা, আচ্ছা এটা বাই ডিফল্ট এটার একটু কেমন একটা লাগছে, এটাকে দিয়ে এটার ইউজার নেমসটা এটা ভিডিওটা সেভ করে নেন। তো এখন এই গেমটা বাকি ডিজাইন গুলো এবং ব্যাক বাটনের কাজটা সেগুলো পারা যাবে না আপনাদের? মেইন কাজ শেষ, ফর্ম ভ্যালিডেশন আছে, এটা কিভাবে করতে হয় এটাও দেখতে হবে। র্যান্ডমলি জেনারেট হচ্ছে, তো যাই হোক